সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিক্তা পারভীন, সহকারী শিক্ষিকা, বাংলা, SSR স্কুল অ্যান্ড কলেজ, গৌরীপুর, আশুলিয়া সাভার, ঢাকা। আমাদের আজকের গল্প থাকছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা, লিখেছেন একে সেরাম। চলো আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। তার জন্ম 1952 খ্রিস্টাব্দে, জন্মস্থান হবিগঞ্জ। তিনি বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার পথিকৃৎ। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বসন্তকুন্নী, পালগি লৈরাং, মণিপুরী কবিতা, চৈতন্যে অধিবাস ইত্যাদি। আজকের গল্পে আমরা যা শিখব তা হলো শিক্ষার বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম বলতে পারবে, বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নানা বৈশিষ্ট্য লিখতে পারবে, শিক্ষার্থীরা বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাকের পার্থক্য চিহ্নিত করতে পারবে, বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন উৎসবের নাম তারা বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা গল্পটি জেনে নিই। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা, একে সেরাম। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওই সব জাতিগোষ্ঠী নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও। তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ। বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি, এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এই সংখ্যা 46টি বলে অনুমিত। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসতি। এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী রা বসবাস করে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা 46টি। হ্যাঁ, তারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বসবাস করে এবং তাদের একটি নিজস্ব ভাষা এবং সংস্কৃতি, সাহিত্য সব কিছু, তাদের একটি আলাদা সংস্কৃতি রয়েছে। তো দেখো, বাংলাদেশে যেসব সংখ্যাস্বল্প জাতিসত্তার বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, স্রো, রাখাইন, হাজং, তঞ্চঙ্গা, বম, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও ইত্যাদি। এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। তো তাদের মধ্যে আমরা এখন পড়ব চাকমা। চাকমারা হলো মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায়। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফও আছে। চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। চাকমারা সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি, গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তাঁতে তৈরি সিলুম জামা পরে, মেয়েরা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করে।
বন্ধুরা দেখো, আমরা এখানে চাকমাদের কিন্তু পরিচয়টা পেয়ে গেলাম, তাদের নিজস্ব নামটা চাকমা। তো এখানে দেখো, চাকমাদের প্রধান ভাত খাদ্য ভাত, মাছ, মাংস, শাকসবজি। চাকমা জীবনে নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটকসহ কনের বাড়িতে কমপক্ষে 3 দিন যাওয়া আসা করতে হয়। প্রতিবার চুয়ানি, পান, সুপারি ও পিঠা নিয়ে যেতে হয়। বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব। চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখকে গজ্জা পজ্জা বলে আখ্যায়িত করে থাকে তারা। লোক নৃত্য গীত হিসেবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। তো দেখো, এখানে চাকমাদের পোশাকের একটা চিত্র দেওয়া আছে, তাদের পোশাকের কি ধরন। ওখানে তারা দেখো, তারা কিভাবে চাকমারা কিভাবে পূজা করে সেটারও একটা চিত্র দেওয়া আছে। এবং তাদের যে উৎসব অনুষ্ঠান, যে তাদের সবচেয়ে বড় অনুষ্ঠানটা বিজু উৎসব, দেখো ওখানে চিত্র মাধ্যমে সেটিও দেখিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা গারোদের সম্পর্কে জেনে নেব। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোরা মাতৃসূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে, তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। গারোদের নিজস্ব ধর্ম আছে, এটি এক ধরনের প্রকৃতি পূজা। গারোরা প্রধানত কৃষিজীবী, পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে, আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবধি জীবনে নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে। অলঙ্কার ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীত, বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয়। ওয়ান গলা গারোদের একটি জনপ্রিয় উৎসব। তো দেখো, এখানে আমাদের ছবির মধ্যে দেখো, ওখানে আছে যে ভিডিওতে আছে যে গারোদের পোশাক, পোশাকটা তোমরা দেখে নাও চিত্রের মাধ্যমে। ওখানে তারা কি চাষ করে, তাদের প্রধান চাষ হলো জুম চাষ। তো তারা জুম চাষের ওখানে ক্ষেত দেখা যাচ্ছে, সেটা চিত্র মাধ্যমে দেখে নিও। এবং তাদের উৎসবে যে নৃত্যটা তারা করে, সে নৃত্যের একটি ছবিও চিত্র এখানে দেওয়া আছে। মারমা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের। তাদের নিজস্ব বর্ণমালাও আছে। মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বিয়ের সময় ধর্মীয় লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়। মারমারা পিতৃতান্ত্রিক। সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে, তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান। মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনও বিভিন্ন দেবদেবীর পূজা এবং নানা আচার অনুষ্ঠানাদি পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষের সাংগ্রাই দেবী পূজা, এবং এ উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে। তো দেখো, আমাদের চিত্রের মাধ্যমে ওখানে সাংগ্রাই উৎসব, পূজা এবং বিয়ে। মণিপুরী বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মণিপুরী জাতি অন্যতম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে। মণিপুরীরা যেখানেই বসতি স্থাপন করে, সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মণ্ডপ। ওই মন্দির ও
মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও পাঞ্চায়, যা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপো আপো কপা, তবে মণিপুরীদের অধিকাংশ এখন সনাতন ধর্মের চৈতন্যমতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী। মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব, রথযাত্রা ইত্যাদি। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী, ভাত মাছ শাক সবজি মণিপুরীদের প্রধান খাদ্য। মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে, আর মেয়েরা পরে নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক। এখানে দেখো, মণিপুরীদের নৃত্য, পুরুষদের পোশাক আর তাদের খাবার। ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙামাটি, কাপ্তাই ও চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম ককর কক বরক, এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়। ত্রিপুরা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারা এখনও তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠানাদি করে। ত্রিপুরারা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাঁতে তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরীরা কৃষিজীবী, তারা পাহাড়ে জম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন যেমন আছে, তেমনি আছে নানা প্রকারের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে জাতীয় উৎসব। দেখো, এখানে দেখো ছবির উপর দেখা যাচ্ছে যে ত্রিপুরারা কাপড় তৈরি করছে এবং তারা কিভাবে নৃত্য পরিবেশন করে এবং তাদের কৃষিকাজ, জুম চাষ, তারা কৃষিকাজ করে সেটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। সাঁওতাল, সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে। তাদের ভাষা ওস্ট্রিক পরিবারের। সাঁওতাল সমাজে পিতৃতান্ত্রিক, সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারে পুরুষেরাই প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত, কৃষক ও শ্রমিক। অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচোল কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষ ভাবে স্মরণীয় হয়ে আছে। এখানে সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়িঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয়। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে। তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। বন্ধুরা, এখানে দেখো সাঁওতালদের নাচটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কৃষিকাজ, মহিলারা কৃষিকাজ, তারা জুম চাষ করে থাকে, মহিলারাই করছে। এখানে দেখো তাদের বিদ্রোহটা আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণও করেছে। দেশের সামগ্রিক উন্নয়নে রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ জাতীয় মূলধারারই অংশ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা পড়লাম, তো আমরা এটার থেকে
অনেক কিছু জানতে পারলাম, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানতে পারলাম। তো এর সাথে আমাদের শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সবগুলো কানেক্টেড আছে, যা তোমাদের পড়া একান্ত জরুরি। আর এখানে আমরা এখন চলে যাব সৃজনশীলে। সৃজনশীলে আমরা পড়ব যে এখানে আমাদের ক খ গ ঘ প্রশ্ন আছে, তো ক প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। চাকমারা পহেলা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? চাকমারা এখানে পহেলা বৈশাখকে গজ্জা পজ্জা বলে আখ্যায়িত করে। তো খ নম্বর প্রশ্নের উত্তর হলো, পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন? এখানে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হলো কারণ যে গ্রামীণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার মূল ভিত্তি। 5 জন সদস্য নিয়ে যে স্বশাসিত স্বনির্ভর গ্রামীণ পরিষদ গঠিত হয় তাকে পঞ্চায়েত বলে। কয়েকটি গ্রাম নিয়ে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচার বিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা গ্রামীণ ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়াতে গ্রামীণ উন্নয়নে এবং গ্রামের যাবতীয় সদস্য যাবতীয় সমস্যা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এখানে আমরা গ নম্বর প্রশ্নতে যাব। তো গ নম্বর প্রশ্নতে যাওয়ার আগে আমরা উপরে 69টি আমরা পড়ে নেব একবার, যে বাহার তার বন্ধু সঞ্জীবের সাথে একটি পার্বত্য অঞ্চলে বেড়াতে যান। সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী পিতৃতান্ত্রিক, তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষ এলে সাংগ্রাই উৎসব পালন করে। সেখানে কয়েকদিন থাকার পর তারা অন্যত্রে বেড়াতে যায়। সেখানকার সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। সেখানে পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তৈরি সিলুম পরে, মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। তো এখানে দেখো আমরা প্রশ্নটাতে কি বলেছে, যে উদ্দীপকের প্রথম স্থানটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনার কোন জাতিসত্তাকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, যে এখানে উদ্দীপকের প্রথম স্থানটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনার মার্মা জাতিসত্তাকে নির্দেশ করে। আমরা কিন্তু শেষের যে মার্মার ঘটনাটির সাথে আমাদের 69টি মিল রয়েছে, যে এখানে উদ্দীপকের প্রথম অংশে বাহার এবং সঞ্জীব যে পার্বত্য অঞ্চলে বেড়াতে যায় সেখানে স্থায়ী লোকজন বৌদ্ধ ধর্মাবলম্বী ও পিতৃতান্ত্রিক, তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষের সাংগ্রাই উৎসব পালন করে। ঠিক একই চিত্র আমরা দেখতে পাই বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা রচনার মার্মা জনগোষ্ঠীর মধ্যে। বাংলাদেশের বসবাসকারী নানা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মার্মা অন্যতম। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা রচনায় মার্মা জনগোষ্ঠীর জীবন কাঠামো তুলে ধরা হয়েছে। এখানে মার্মাদের ভাষা, বর্ণমালা, পোশাক, শাসন ব্যবস্থা, পারিবারিক জীবন, খাদ্য, ধর্ম, লোকাচার, উৎসব সম্পর্কে বলা হয়েছে। রচনার এই অংশ থেকে আমরা জানতে পারি মার্মাদের নববর্ষের উৎসবকে তারা সাংগ্রাই বলে, তারা দেবদেবীর পূজা করে। আলোচ্য রচনায় এই উদ্দীপকের এই অংশটি অভিন্ন। উদ্দীপকের এর প্রথম অংশ এবং বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার যে ধর্ম উৎসবের কথা বলা হয়েছে তা মার্মা জাতিসত্তার জীবন কাঠামোকে প্রকাশ করেছে, তাই প্রশ্নটি যথার্থ। এখানে দেখো ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নটি হলো, শেষ স্থানটি বাংলাদেশে একটি ক্ষুদ্র জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে উদ্দীপ ও রচনার আলোকে বিশ্লেষণ করো। বন্ধুরা দেখো ঘ নম্বর প্রশ্নটি হলো, যে উদ্দীপকের শেষ অংশটি বাংলাদেশে চাকমা জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করেছে। এখানে উদ্দীপকের শেষ অংশে বাহার ও তার বন্ধু সঞ্জিত যেখানে বেড়াতে যায় সেখানে জাতিসত্তার বর্ণনা রয়েছে। সেখানে সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। সেখানে পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করেন। পুরুষেরা নিজেদের তৈরি সিলুম বা জামা পরে এবং মেয়েরা কি পরে, খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। উদ্দীপকে এই বর্ণনামূলক চাকমা জাতিসত্তার সাথে মিল রয়েছে। চাকমা জাতিসত্তার এই বর্ণনা দেখা যায় বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা রচনাতে। প্রাবন্ধিক একে শ্রীরাম রচিত বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা রচনা চাকমা জাতিসত্তা বৈশিষ্ট্যকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আলোচ্য রচনা চাকমাদের ভাষা, পারিবারিক কাঠামো, খাদ্য, ঐতিহ্য, আচার অনুষ্ঠান, ধর্ম, উৎসব, সর্বপূর্বে তাদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখানে তারা আমরা দেখতে
চাকমাদের সমাজের প্রধান হলেন রাজা, আর গ্রামের প্রধান হলেন কারবারি। সেখানে পুরুষেরা ধাতি ধুতি ও মহিলারা পিনন পরিধান করেন, পুরুষেরা নিজেদের তাঁতে তৈরি করেন সিলম বা জামা পরেন, এবং মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করেন, যা আমাদের উদ্দীপকে রয়েছে। সেজন্য আমরা এখানে বলি যে উদ্দীপকে শেষ অংশে বাংলাদেশে যে ক্ষুদ্র জাতিসত্তার বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে তা চাকমা জনগোষ্ঠীরই অংশ। আলোচ্য রচনায় অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার সাথে চাকমাদের বৈচিত্র্যময় জীবন এবং তাদের জাতিসত্তার বৈশিষ্ট্যকে এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা 4টি প্রশ্নের উত্তরই আমরা পেয়ে গেলাম, জেনে গেলাম, এবং এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের বাড়ি কাজ থাকবে ক খ প্রশ্নের উত্তর লিখে আমাকে পাঠাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।